চলুন এই পর্বে আমরা শিখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের থাইরয়েড সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। স্যান্ডেলিনা রূপকথায় এই অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং টিটু। চলুন এই পর্বে আমরা শিখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের থাইরয়েড সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। থাইরয়েড সমস্যাটি একটি গুরুত্বপূর্ণ, কারণ থাইরয়েড সিক্রিয়েশন আমাদের বিপাক ক্রিয়াকে সরাসরি স্টিমুলেট করে। সেজন্য যাদের থাইরয়েড প্রবলেম আছে তাদের ক্ষেত্রে দেখা যায় অত্যধিক পরিশ্রম করার ফলেও অল্প খাবার খেয়েও ওজন কমাতে পারেন না। তো চলুন এবার আমরা থাইরয়েড সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে আসনগুলোকে প্রথম ডিজাইন করেছি তার মধ্যে সর্বপ্রথম হলো উজুয়ী প্রাণায়ামা। উজুয়ী প্রাণায়ামাটি হলো এমন একটি প্রাণায়ামা যেটি করবার ফলে আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেখানে সরাসরি স্টিমুলেট করে, যার ফলে থাইরয়েড থেকে নিঃসৃত হওয়া T4 এবং T3 হরমোনসের মধ্যে ব্যালেন্স করতে সামর্থ্য হয়। সেজন্য আমরা এই পর্যায় থেকে একটি সাউন্ড করব। মুখ হা করে সাউন্ড করব এবং আপনি লক্ষ্য রাখবেন যে আপনার এই থাইরয়েডের যে অবস্থাটি আছে সেখানে এক ধরনের ভাইব্রেশন করবে। ভাইব্রেশন করা মানে এখানে যে তন্ত্রীগুলো আছে, থাইরয়েডের গ্ল্যান্ড আছে, সেখানে আমাদের এই সাউন্ডের ফলে স্টিমুলেট করবে। এটি একটি চমৎকার এক্সারসাইজ ব্রিদিং। এই উজুয়ী প্রাণায়ামটি আপনাকে কমপক্ষে প্রত্যেক দিন 4-5 মিনিট করে অনুসরণ করতে হবে, যার ফলে আমরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে পারবো। চলুন এবার আমরা প্রাণায়ামের পর কিছু আসনে যাব। প্রথম যে আসনটির নাম হলো র্যাবিট, এই আসনটি ওই পর্যায় থেকে আমরা হাঁটু দুটো ভেঙে পায়ের গোড়ালিকে একসাথে রেখে আস্তে আস্তে মাথাকে চেষ্টা করব হাঁটুর যত কাছে সম্ভব। আপনি লক্ষ্য রাখুন আমাদের মাথা যখন হাঁটুর খুব কাছাকাছি যাবে ঠিক এভাবে, এখানে আপনাকে হিপ বা কোমর উপরে তুলে রাখতে হবে। কোমর উপরে তুলবার ফলেই মাথাতে চাপ পড়বে, আপনার মাথা যত হাঁটুর কাছে যাবে আমাদের এই গ্ল্যান্ডে একটা চাপ সৃষ্টি করবে। আপনি যদি এখানে সঠিকভাবে শ্বাস গ্রহণ করতে পারেন তাহলে এই হরমোনাল যে ইমব্যালেন্সটি আছে সেটি রহিত হবে, সেটিকে ব্যালেন্স করবে। এই আসনটি কিছুক্ষণ করবার পর এখন আমরা ঠিক এটি এখন এই আসনটি করেছি, আমাদের এখানে চাপ সৃষ্টি করেছি, এখন আমরা এই জায়গাটিকে লেন্থিন করব ক্যামেল পোজের মাধ্যমে, যার ফলে এটিও আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। আমি দুপাশ থেকে দেখাচ্ছি, আপনাদের দেখবার জন্য সুবিধা হবে। ঠিক এখান থেকে একটি হাত এবং অপর একটি হাত দিয়ে দুটো গোড়ালিকে রেখে আমরা চেষ্টা করব মাথাকে যতটুকু সম্ভব পিছে। আপনি লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটি লেন্থিন হচ্ছে। তার পূর্বে আমরা যে আসনটি করেছিলাম স্কুইজ হয়েছিল, লেন্থিনের ফলেও এখানে আমাদের হরমোনাল যে ইমব্যালেন্স আছে T4 এবং T3 এটিকে স্টিমুলেট করছে, এটি শক্তিশালী হচ্ছে, যার ফলে ব্যালেন্স করবে হরমোনগুলোকে। এখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য পরবর্তী যে আসনটিতে যাব, আসনটি আমরা শুয়ে পড়ব। যারা কঠিনভাবে করবেন তারা ফুল শোল্ডার স্ট্রেনে যাবেন, আর যারা বিগিনার তারা হাফ শোল্ডার স্ট্রেনে যাবেন। প্রিয় দর্শক, এর ফলেও কিন্তু আপনি লক্ষ্য রাখুন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে প্রচুর প্রেশার হচ্ছে, যেটি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে খুব ভালো একটি আসন। এই আসনটি থেকে আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস শিখে প্রথম হাঁটু ভেঙে তারপর কোমর ব্যালেন্স রেখে আস্তে আস্তে পা দুটো প্রসারিত করে আপনি সবার সময় গিয়ে বিশ্রাম নেবেন। প্রিয় দর্শক, এই আসনগুলো করবার পাশাপাশি আপনি খাদ্য তালিকায় আদা চা গরম পানির সাথে সেবন করতে পারেন প্রত্যেক দিন 4-5 কাপ। এটি একটি চমৎকার প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। We'll be right back.